হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সন্ধে 8টা, আর এই দেখো সেজে গুজে আমাদের যে মণ্ডপ আছে, জগদ্ধাত্রী মণ্ডপ, সেখানে এসে বসে পড়েছি। আমি এসেছি, দিদি এসেছে, আর মা এসেছে, আর এখানে গুল্লুও আছে। আর গুল্লুর সঙ্গে দেখলে যে বাচ্চাটা, ওটা আমার একটা জায়ের ছেলে। আর তোমরা বলবে আমার কেমন লাগছে, জানি খুব বিচ্ছিরি লাগছে। আর কি বলতো, দুপুরের দিকে না ভালো ঠান্ডা ছিল, এখন ঠান্ডাটা সামান্য একটু কম। আর এখানে একটু বসেছি, এখন একটু সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতি দেখবো, আর তারপর ইন্দ্র দোকান বন্ধ করে এলে ওর সঙ্গে ঠাকুর দেখতে যাব। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের টেংরিপাড়া বারোয়ারি সমিতি, মানে এখানে জগদ্ধাত্রী পুজো হয়। আর এখানে বাচ্চারা খুব মজা করছে, আর এই দেখো ওপরে একটা ঝাড় টাঙানো রয়েছে। আর দেখো এখন আমি আর মা বসে আছি, আর ওই দেখো দিদি ইন্দ্র ওরা ঠাকুর দেখতে যাচ্ছে। ইন্দ্র আগে দিদিকে ঠাকুর দেখিয়ে নিয়ে আসবে, তারপরে আবার আমি যাব। আর মা সেই রকম গাড়িতে চাপতে পারে না, ওই জন্য মা যাবে না। আর গুল্লুও চলে গেছে ওদের সঙ্গে। এই দেখো আমি ইন্দ্র ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর এখন কোথায় যাচ্ছি জানো? এখন যাচ্ছি বিন্দুবাসিনী তলায়, সেটা হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি। বিন্দুবাসিনী মানে কথিত আছে যে আগে কোন এক রাজার বাড়িতে পুজোটা হতো, জগদ্ধাত্রী পুজো। তারপর এখান থেকে কয়েকজন মিলে দেখতে গেছিলো, ওখানে ঠাকুর দেখতে গেছিলো সেই রাজবাড়িতে, কিন্তু সেখান থেকে তাদের শুধু ঘাড় ধাক্কাই জুটেছিল। তখন তারা 12 জন মিলে এই পুজোটা আরম্ভ করেছিল, তারপর থেকে এটা প্রথম বারোয়ারি পুজো হিসেবে গণ্য হয়। তার আগে কোথাও বারোয়ারি পুজো হতো না। আর এই পুজোটা খুব বড় করে হয়, এই করোনার জন্য একটুখানি জানো সব জায়গাতেই পুজো ছোট হয়ে গেছে, এখানেও তাই হয়েছে, এরও ব্যতিক্রম হয়নি। খুব ভিড় হয় এখানে। আর এই দেখো এই মন্দিরটা চলে এসেছি, এটাই সেই বারোয়ারি মন্দির। চলো তোমাদের মায়ের দর্শন করাই। আর এই দেখো মা বিন্দুবাসিনী আমাদের এখানে, মানে ভাসানের সময় এই ঠাকুর আগে যাবে, তারপর অন্যান্য ঠাকুর বেরোবে, তার আগে অন্যান্য ঠাকুর বেরোতে পারবে না। আর এই দেখো মায়ের গায়ে দেখেছো গয়নাগুলো, এগুলো সব সোনার গয়না। এখানে প্রচুর মানুষ আসে, এমনকি বাইরে থেকেও মানুষ আসে এই এই মায়ের দর্শন করতে। আর এই মায়ের যখন পুজো হয় তখন 400 মালসা ভোগ দেওয়া হয় এই মাকে। দেখো
দেখো ঠাকুর দেখতে বেরিয়েও দেখো দুর্গতি শেষ নেই, বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে, আর ইন্দ্র জোর বাইক চালাচ্ছে, বাড়ি যাচ্ছি না এখন, অন্য একটা প্যান্ডেলে যাচ্ছি, আরেকটা প্যান্ডেলে যাচ্ছি, আর আরও মনে হয় আর ঠাকুর দেখা হবে না, যে প্যান্ডেলে যাচ্ছি এটাই মনে হয় শেষ প্যান্ডেল হবে। আবার দেখি যদি কাল আকাশ ভালো থাকে, বৃষ্টি না হয়, তবে আবার কাল ঠাকুর দেখতে বেরোবো, যদি দেখি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না কাল দেখা হবে কি না। ঠিক আছে, যে প্যান্ডেলে যাচ্ছি আগে সেই প্যান্ডেলটা তোমরা দেখো। দেখেছো বৃষ্টিতে ভিজে চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে, আর চুলটাও পুরো ভিজে গেছে। এবার মনে হচ্ছে বাড়ি ফিরতে হবে, আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না। আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। বাই।